মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বিয়ের পর সব মেয়েকে একটা বছর কঠিন পরীক্ষা দিতে হয়, নিম ফুলের মতো বুঝলে, তিতুটা পার হতে পারলে মধুটুকু স্বাদ পাবে। আচ্ছা পর্ণা, বলছি তোমার তো জানার কথা নয় বাড়িতে কে কি চা খায়। জানি না সৃজন, চা দুধ চিনি এগুলো বার করার পরেই না আমার কেমন যেন মনে হলো এই বাড়িতে কে কিরকম চা খায় সবটা আমি জানি। হ্যাঁ মানে আমি নিজে নিজে করে ফেললাম আর হয়েও গেল, আমার কোনো অসুবিধাই হলো না। তবে জানো তো আমি কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেছি, আজ সকালে ওই পুটি আর রুবাইয়ের জন্য ব্রেকফাস্ট আমি বানাবো। হ্যাঁ আমি যাই। সৃজনদা তুমি কি একটা জিনিস খেয়াল করলে, মানে পর্ণার কিন্তু আগের কথা আরো বেশি করে করে মনে পড়ে যাচ্ছে। সৃজন তুই একবার ডাক্তারের সঙ্গে কথা বলবি? হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছিলাম, একবার ডক্টর বোসকে ব্যাপারটা জানাতে হবে, একটু জানতে হবে আমাকে যে পর্ণার কোনো উন্নতি হচ্ছে কিনা। সবটা তো শুনলেন ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে পর্ণার স্মৃতি কি ফিরে আসছে, মানে এটা কি গুড সাইন? অফ কোর্স মিস্টার দত্ত, দিস ইজ আ ভেরি গুড সাইন। আমার কিন্তু মনে হচ্ছে পর্ণার পুরো স্মৃতি ফিরে আসতে আর বেশি দিন নেই। একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, পর্ণা যে এত তাড়াতাড়ি এতটা ইম্প্রুভ করলো সেটা আপনার জন্যে। আরেকটা কথা আমার মনে হয় জানেন, এই যে আপনাদের বিয়েটা আরেকবার হলো এটা খুব কাজে লেগেছে, কারণ আমার যেটা মনে হয় আপনি ওর যত কাছাকাছি থাকবেন না ওর তত পুরনো স্মৃতি ফিরে আসবে। আপনি মিলিয়ে নেবেন মিস্টার দত্ত? ওর খুব তাড়াতাড়ি সমস্ত কিছু মনে পড়ে যাবে। এই যেমন আপনি আসলে কে, তারপরে আপনার মেয়েকে ওর মনে পড়ে যাবে, আপনার আত্মীয় প্রিয়জন সবাইকে ঠিক মতো চিনতে পারবে, এমনকি দেখবেন ও নিজেও বুঝতে পারবে ও নিজে কে, ওর আসল বয়স কত, সব সব। আচ্ছা ম্যাডাম, পর্ণার যখন সবটা মনে পড়ছে তাহলে আমি কি এখন একবার ওকে, আমি নিজে থেকে ওকে সবটা মনে করানোর চেষ্টা করে দেখি? না 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 না, ওটা একদম চেষ্টা করবেন না, একদম না, ওটা হিতে বিপরীত হবে। দেখো যা হচ্ছে স্বাভাবিকভাবে হতে দিন, ওতেই সবকিছু ঠিক হয়ে যাবে। দেখুন মিস্টার দত্ত, এতদিন তো আপনি ধৈর্য ধরেছেন, আর তো মাত্র কয়েকটা দিন, ঠিক আছে? নিশ্চয়ই ম্যাডাম, পর্ণা সব ভুলে গেছে, ওর কোনোদিনও স্মৃতি ফিরবে না জেনেও আমি সারা জীবন ওর জন্য অপেক্ষা করতে রাজি ছিলাম, আর এখন আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারবো না। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, আপনার সঙ্গে কথা বলে আবার আশার আলো দেখতে পেলাম, থ্যাংক ইউ সো মাচ। পর্ণার জন্য বাবু নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, এখনো যদি আমি ওই মেয়েকে থামাতে না পারি তাহলে কৃষ্ণা দত্তর অস্তিত্ব চিরতরে মুছে যাবে। ওই মেয়ে যদি আবার নতুন বউ হয়ে আমার ঘাড়ে এসে জুটতে পারে তাহলে আমিও এবার নতুন শাশুড়ি হয়ে ওই মেয়ের জীবন নরক করে দেব। রাখছি ম্যাডাম। বাবু। বলো মা। তোর সঙ্গে আমি একটা বোঝাপড়া করতে এলাম। বোঝাপড়া কিসে? দেখ বাবু, তুই তো আমার অমতে গিয়ে পর্ণাকে আবার বিয়ে করলি, ওর সঙ্গে আবার সংসার পাতলি, আমি কিন্তু কিছু করিনি। করিনি নয় বলো, করার সুযোগ পাওনি, সুযোগ পেলে ঠিক করতে। বাহ বাবু, মায়ের মুখে মুখে তো ভালোই তর্ক করতে শিখে গেছিস দেখছি, খুব উন্নতি হয়েছে। আচ্ছা তাহলে এই কথাটা শুনে রাখ, আগে আমি কিছু করিনি কিন্তু এবারে করব। কি করবে? করবো পর্ণাকে আমি আমার মনের মতন করে পরিচালনা করব। মানে কেন? আর ও তোমার কথা মতো চলতে যাবে কেন? ও মা,
ও তো আমার বৌমা, আমি তোর শাশুড়ি। শাশুড়ি বৌমাকে তার নিজের ইচ্ছে মতন পরিচালনা করবে, আমি ওকে সব কাজকর্ম করাবো। আর তুই তুই আমাদের শাশুড়ি বৌমার মাঝখানে ঢুকবি না, কথা দে। আগের বার তুই তোর বাবার সঙ্গে মিলে আমাকে বোকা বানিয়েছিলি তো বাবু, কিন্তু এইবারে আমি সেরকম কোনো সুযোগই তোকে দিচ্ছি না। এই তোর হাত আমি আমার মাথায় চুইয়ে তোকে দিয়ে দিব্যি করিয়ে নিলাম। যদি তুই আমার আর পর্ণার মাঝখানে ঢুকবার কোনো রকম চেষ্টা করিস কিংবা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস, তাহলে কিন্তু তুই তোর মায়ের মরা মরা দেখবি। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কৃষ্ণদত্ত ঠিক কি করতে পারে এবার তোদের দেখাবো বাবু। কি ব্যাপার সৃজন, মা কি বলছিলেন? মা যা বলে গেল, পর্ণাকে আমি কি করে বলবো সে কথা? না মানে সৃজন, মা কি আবার কিছু নিয়ে তোমার মাথায় হাত দিয়ে দিব্যি টিপি করাচ্ছিল? হ্যাঁ, মানে সেরকম কিছু না, আমি এক্ষুনি আসছি। কি হলো ব্যাপারটা, সৃজন হঠাৎ করে এতটা টেনসড হয়ে গেল কেন? কি এমন বলে গেলেন মা? মা যা করছে করতে দে। কি বলছো ঠামি? ঠিকই বলছি, তোর মা যা করবে লোকসানের চেয়ে লাভই হবে, তুই দেখে নিস। কিন্তু সেটা কি করে সম্ভব? দেখ, মেজু বৌমা তো খুব জ্বালাবে পর্ণাকে, এবার পুরনো জ্বালার চোটে দেখবি পর্ণার পুরনো কথা মনে পড়ে যাবে। জব্দ করে দেয়। সেটা হলে তো ভালো হয় ঠাম্মি। তাই তো বলছি, এখন কিচ্ছু বলিস না, শাশুড়ি বৌমার মাঝে ঢুকতে বারণ করেছে তো তোকে, তুই একদম ঢুকবি না, চুপটি করে বসে মজা দেখ শুধু। তোমার কাছে এলেই না সব চিন্তা দূর হয়ে যায় ঠাম্মি। এভাবেই আমাদের মাথার উপর ছাতা হয়ে থেকো ঠাম্মি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।